হ্যালো, আজ আমরা দেখবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়। এটা খুবই সহজ পদ্ধতি, আমি প্রসেসটা টোটাল আপনাদের সামনে করব, আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। সবচেয়ে আগে আমাদের কি করতে হবে, যে ভিডিওটা আমরা আপলোড করব সেই ভিডিওটা রেকর্ড করে আমাদের ডেস্কটপে রেখে দিতে হবে। এইখানে আমি একটা ভিডিও ছোট্ট ডেমো তৈরি করেছি আপনাদের দেখাবার জন্য। এই ভিডিওটা ধরুন আমি ইউটিউবে আপলোড করব, ভিডিওটা একবার খুলে দেখা যাক। তো এটা একটা খুবই ছোট্ট, কত এই 5-6 সেকেন্ডের একটা ভিডিও আছে, এইটা আমি আপলোড করে আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে আপলোড করা যায়। তো সবচেয়ে আগে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে এখানে গিয়ে ইউটিউব গুগলে গিয়ে আমি ইউটিউব টাইপ করলাম। এইখানে গিয়ে সবচেয়ে আগে আমরা এই যে একটা সিম্বল আছে এখান থেকেও আমরা যেতে পারি, কিংবা এখানে আপনার যে ছবিটা থাকবে সেইখানে, কিংবা আপনি যে আইকন রেখেছেন সেখানে গিয়ে ক্লিক করে এখানে ইউটিউব স্টুডিও এইখানেও আপনি ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে যাব, কিন্তু তার আগে আমি আপনাকে বলছি আপনাদের কিন্তু একটা চ্যানেল তৈরি করতে হবে, ইউটিউব চ্যানেল। আশা করি সেইটা আপনারা দেখে নেবেন কীভাবে তৈরি করতে করা যায় ওটা, কিংবা আপনারা হয়তো তৈরি করে রেখেছেন। চ্যানেল তৈরি করার পরে এইখানে এই সিম্বলটাতে এখানে যে ক্রিয়েট লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। তো এইখানে দেখুন আপনার অপশান চলে আসছে, এখানে গিয়ে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করুন। আপলোড ভিডিওতে যেই ক্লিক করবেন এখানে আপনাকে বলছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড, কিংবা নিচে আপনি সিলেক্ট ফাইলসও ক্লিক করতে পারেন। সিলেক্ট ফাইলস আমি ক্লিক করলাম, আমি এই যে ভিডিওটা তৈরি করে রেখেছি আপলোডিং ভিডিওস এইটাতে আমি ক্লিক করছি, ওপেন করছি, দেখুন কি হয়। এইখানে সবচেয়ে আমাদের টাইটেল দিতে হবে, তা আমি টাইটেলটা আপাতত আপলোডিং ভিডিওসই রেখে দিলাম। আর তারপরে আমি ডেসক্রিপশন, এখানে এই ভিডিওটা মানে এটা কি জিনিসের ওপরে এই ভিডিওটা আপনাদের, তো সেইখানটা সেই ব্যাপারটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিতাম ধরুন অন ইউটিউব, ঠিক আছে। এইবারে এইখানে দেখুন আপনাদের যে ভিডিও, কোনো ভিডিওতে যে ফার্স্ট একটা ছবি থাকে, যেখানে ধরুন আমি পাশে ইউটিউবটা খুলছি আরেকবার, আপনি দেখুন এই যে কোনো ভিডিওতে আপনি দেখুন এখানে একটা বাঘসিংহর ছবি দেখাচ্ছে, এখানে দেখুন একটা হাতির ছবি দেখাচ্ছে, এখানে একটা ক্যামেরার ছবি দেখতে, এই ফার্স্ট যে ছবিটা দর্শক দেখতে পাবে সেই ছবিটার কথা এখানে বলছে। তো সেই ছবিটা আপনি কি দিতে চাইছেন, তো এখানে একটা ভিডিওর পার্টও হতে পারে, ভিডিওরও কোনো একটা ক্লিপ শটও হতে পারে, কিংবা আমি একটা নিজস্ব একটা ছবি তৈরি করে রেখেছি তো আমি সেইটাই দেবো। তো এখানে গিয়ে আমি ধরুন আমার একটা ছবি আমি এখানে রেখে দিয়েছি, এই ছবিটাকে আমি থাম্বনেল হিসেবে আমার ভিডিওর একদম ফার্স্ট ক্লিপ, ফার্স্ট যে ছবিটা যেটা দেখে লোকে ক্লিক করবে সেই ছবিটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি নিচে আসছেন, এখানে এই অপশানগুলো আছে, অনেক রকমের অপশান আছে এখানে। ট্যাগসে আপনি কিওয়ার্ডসগুলো ইউজ করবেন, কিওয়ার্ডস যেমন ধরুন এখানে আমি লিখছি হাউ আপলোডিং ভিডিওস, ধরুন আপলোডিং ভিডিও দিয়ে একটা কমা দেবেন, কমা দিলে এইটা একটা হয়ে গেল। আবার আপনি অন্য আর একটা জিনিস এরম করে পরপর 3-4টে লিখে দিতে পারেন। তারপরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি আমি এখানে লিখে দিচ্ছি বাংলা, ঠিক আছে। রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন ওটা আপনি দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে আপনি নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এখানে নো ইট ইজ, যদি আপনার মনে হয় কোনো কিডসদের জন্য কোনো ভিডিও তাহলে এখানে ইয়েস করতে পারেন, আমার ভিডিওটা আপাতত কিডসদের জন্য নয় তাহলে আমি এখানে নো করে দিলাম, তাই আমি নেক্সট করছি। এখানে আমার আপাতত এখানে কিছু আমার করার নেই, আমি আবার নেক্সট করছি। এইবার বলছে সেভ অর পাবলিশ, এখানে দেখুন ডিফারেন্ট অপশান আছে, একটা আছে প্রাইভেট, ঠিক আছে, তারপর আছে আনলিস্টেড, আরেকটা হচ্ছে পাবলিক। যেহেতু আমি ভিডিওটা চাইছি সবাই দেখুক, কিংবা গুগলে সার্চ করে কিংবা ইউটিউবে সার্চ করলে যে ভিডিওটা যদি অ্যাভেলেবেল করার, মানে আমি চাই যে এটা অ্যাভেলেবেল হোক, সেই জন্য আমি পাবলিকে গিয়ে ক্লিক করব। আর তারপরে আমি এখানে
পাবলিশে ক্লিক করব। এইবার যে পাবলিশে ক্লিক করলাম, এই আমার ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেল। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের কীভাবে ভিডিওটা আপনার ভিডিও আপনি আপলোড করবেন। ধন্যবাদ।